জয় দিয়ে শেষ হবে কারেক্ট এইবার আমাদের প্রথম কাজ হবে কি কাজ আরে এতদিন আমার সংসার করলি আর আমাকে চিনলে না হ্যাঁ এবার আমাদের প্রথম কাজ হবে বাড়ির সবগুলো চাকর বাকরকে ঝেড় দিয়ে বিদায় করা ও মা তাহলে কাজ করবে কারা রকি তোর মাকে বোঝা আম্মা তাম্মা তাম্মা আমরা সব নতুন কাজের লোক নিয়োগ করব তাই না দেদি এমন লোক নিয়োগ করতে হবে যেন ভিতরের কোনো খবর বাইরে না যায় বাইরের কোনো খবর ভিতরে না ঢোকে কি বলছো অনিতা হ্যাঁ মা সেইন বাবা যে সম্পূর্ণ নির্দোষ বাবা মার দুঃখ ভুলে থাকার জন্য রকি তোকে মদ খাইয়েছে আমি আমি যে ইচ্ছে করে রেখেছি অনুচাচা হ্যাঁ আমি যে বলছি সম্পূর্ণ সত্য বলছি আমার বিশ্বাস তোমার বাবা আর সেলিমের মাকে ওরাই খুন করেছে অনুচাচা রাই মামি রকি ভাই অনুচাচা যা বলেছে ঠিকই বলেছে আম্মা তাম্মা তাম্মা রকি ওদের তোর ড্যাডির কাছে নিয়ে চল মামুনি তোমার আনু চাচা তোমার যা বলছে তার সবটাই সত্য তোমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী কেমনে দায়ী নাক বল্টুর কে আসল কথা বলি ওই যে সেলিম যার লোকে তুমি তুমি যে হিরো নাম্বার ওয়ান তুমি যে হিরো নাম্বার ওয়ান তার বাপরে আজ থেকে 25 বছর আগে আমি নিজের হাতে খুন করছি কথা সত্য সেলিমের মাও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে নাই উনি উনিও খুন হয়েছেন কিন্তু খুন তো আমি করি নাই করেছে আমার ছেলে রকি খুন খুন আজকে এখানে একটা হবে ভয় পেও না তুমি না এইখানে খুন হবে আমার মানে আমাদের সব কিছুর সাক্ষী তোমার আনু চাচা আর তুমি না বাইসা থাকলে আমার ছেলে বিয়ে করবে কাকে হ্যাঁ আর তোমার সঙ্গে আমার ছেলে বিয়ে না হলে সম্পত্তি ব্যয় হয়ে যাবে